नेशनल पार्टी होइले त हाम्रो त उभय पार्टी रे नै शत्रु त हाम्रो शत्रु माने डेमोक्रेटिक शत्रु अझ वी आर सेइङ टु बोथ द पार्टिज हाम्रो त कुनै पार्टीके बेसी फेभर गर्नु पर्व न এখনো কোনো প্রশ্ন আসতেছে না। না, আরো একটা জিনিস হলো, গত বিধানসভা নির্বাচনে আমরা বক্সনগর এবং ধনপুরে লড়াই করেছি, এন্ড উই হ্যাভ সিন আর রেজাল্ট। আমরা সেখানে মূল প্রতিদ্বন্দ্বী ছিলাম না, এবং এবারও ইন দ্য লাস্ট সিক্স মান্থস ত্রিপুরাতে এমন কোনো রাজনৈতিক আমূল পরিবর্তন ঘটেনি যাতে করে ত্রিপুরামাথার প্রার্থী দিয়ে আমরা সেখান থেকে জয়লাভ করতে পারি। আমরা এটাই ভেবেছি যে বাই ইলেকশন আমাদের মূল লক্ষ্য না, আমাদের মূল লক্ষ্য হচ্ছে টু অ্যাচিভ গ্রেটার ত্রিপুরাল, এবং আমাদের আইডিওলজি হচ্ছে থানসা। এই থানসাকে শক্তিশালী রাখাটাই আমার আমাদের মূল বিষয়, এবং সেটাকে নিয়ে আমরা কাজ করতে চাই। এন্ড দিস ফাইট ইজ গোয়িং টু বি বিটুইন বিজেপি এন্ড সিপিএম। ত্রিপুরামাথা আমরা প্রার্থী না দিয়ে আমরা এটাই জবাব দিতে চেষ্টা করছি। গত বিধানসভা নির্বাচনে অনেক এলিগেশন আমাদের বিরুদ্ধে আসছে, কেউ বলছে যে আমরা লালমথা, কেউ বলছে আমরা বিজেপির দালাল। উই আর নট দালাল অফ বিজেপি, অ্যান্ড অলসো উই আর নট লালমথা, এবং বাই ইলেকশন আমাদের কাছে ততটুকু গুরুত্বপূর্ণ না যেটা আমাদের কাছে গ্রেটার ত্রিপুরালেন অ্যাচিভ করা গুরুত্বপূর্ণ। সো দ্যাট ইজ ওয়াই উই ডিসাইডেড আমরা প্রার্থী দেব। আমার রুমে, ফার্স্ট অফ অল ইন মাই রুম দেয়ার ওয়াজ নো মিটিং, ইট ওয়াজ কল্ড বাই দি সিপিআইএম পরিষদীয় দলনেতা শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়, অ্যান্ড দেয়ার ওয়ার সাম টক অন দ্যাট ডে, এবং ওনাদের বক্তব্য আমরা শুনেছি। আমরা আমাদের দলে গিয়ে আমরা নিজেরা আলোচনা করব বলেছিলাম, এন্ড একতরফাভাবে ওনারা ওনাদের ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেছে, এবং সেটাতে নিশ্চয় আপনারা কংগ্রেস দলের বক্তব্যও শুনেছেন যে কংগ্রেসকেও না জানিয়ে সিপিআইএম দল সেখানে তাদের নিজস্ব প্রার্থী ঘোষণা করেছে। সো আই নো দ্যাট হোয়াট কোয়েশ্চেন ইউ আর গোয়িং টু আস্ক, যে আমরা ওই মিটিং এর পরে কেন খোলাখুলি বলছি না যে এই দলটাকে সমর্থন করি। এই বিষয়ে একদম ক্লিয়ারলি আমরা বলবো যে সিপিআইএম এর প্রার্থী আমরা কেন সমর্থন করব, এটা তো সিপিআইএম দলের প্রার্থী। এখন যদি সিপিআইএম সহ আমাদের জোটের প্রার্থী হতো, দেন দেয়ার উড হ্যাভ বিন অ্যানাদার সিনারিও। আর আমাদের প্রেসিডেন্ট মহোদয় যেটা বলতে চেষ্টা করেছেন, আই এম শিওর আপনারা যারা ইংরেজি বুঝতে পারেন, ইট ওয়াজ ভেরি ক্লিয়ার, উনি বলেছেন যে ধনপুর এবং বক্সনগরে আমাদের স্ট্যান্ডটা কি হবে, এটা অত্যন্ত ক্লিয়ার যে আগরতলায় সেন্ট্রাল কমিটি বসে আমরা কোনো ধরনের ইনস্ট্রাকশন সেখানে দেব না, আমাদের দলীয় সমর্থকদের উপর আমরা কোনো ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেব না। ধনপুর এবং বক্সনগরে আমাদের কর্মীরা সমর্থকরা যাকে মনে করবেন যে এই লোকটা আমাদের জন্য ভালো কাজ করবে, তারা সেই লোকটাকে ভোট দেবে। এবং আমরা যাই কাজ করেছি ইন দি লাস্ট 10-12 ডেজ সেখানে, এটা আমাদের ত্রিপুরামাথার আইডিওলজি থানসাকে ধরে রাখার চেষ্টায় আমরা করেছি, কোনো পক্ষপাতিত্বের বিষয় নিয়ে আমরা সেখানে যাই। এবং এই উপনির্বাচনটা আমাদের কাছে ততটুকু গুরুত্বপূর্ণ না যেটা গ্রেটার ত্রিপুরাল্যান্ড আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ধনপুরের সিপিআইএম কে নিজে বলছেন যে ত্রিপুরামাথা সেখানে স্থানীয়ভাবে তাদের হয়ে প্রচার করছে, এটা কতটা না, যদি কেউ বলে, যদি আমিও বলি যে আমাকে কালকে গ্রেটার ত্রিপুরাল্যান্ড দিয়ে দেবে, মোদিজির সাথে আমার কথা হয়েছে, এটা তো একতরফা এই ধরনের প্রচার হতে পারে। বাট আই ডোন্ট নো, অফিসিয়ালি যেখানে আমাদের সভাপতি বসে আছেন, সিএম আছেন, ইএমরা আছেন, এমএলএরা আছেন, বসে যে বক্তব্য আমরা করছি এটা আমাদের দলীয় বক্তব্য। তো
আমার দলের বক্তব্য অন্য কোন ব্যক্তির থেকে যদি আপনারা শুনতে চান, উই হ্যাভ নো প্রবলেম, কিন্তু আমরা যা বলছি এটা আমাদের দলীয় বক্তব্য। মানে রামপুর স্যার যেটা বলেছেন না, পরিষ্কারভাবে আপনাদের ভোটারদের কাছে কোনো ম্যান্ডেট নেই, ওরা যার যাকে খুশি তাকে ভোট দেবে, দে উইল ডিসাইড, দিস ইজ দ্য মেইন। মানে প্রবলেম মনে করে যে গতবার যে অভিযোগটা আপনাদের বিরুদ্ধে ছিল, আপনি বলছিলেন যে ভোট বিভাজনের ফলে বিজেপি গেইনার হয়েছে, আপনার কি মনে হয় যে এই রেজাল্টে আপনাদের এই সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে? এটার রেজাল্টের পরেই দেখা যাবে। এখন মানুষ কিভাবে সেখানে ভোট দেবে, আমিও তো আই এম নট এ ভোটার অফ ধনপুর, ওইখানে দেখা যাবে। এটাই তো বিষয়, দিস ইজ দি ইন্টারেস্টিং বিষয়, যে একটা প্রধান বিরোধী দল একটা উপনির্বাচনে প্রার্থী না দিয়ে সে বিবেক ভোট দানের কথা বলছে। এখন দেখা যাবে, মেবি ইন দি হিস্ট্রি অফ ত্রিপুরা দিস হ্যাজ হ্যাপেন ফর দি ফার্স্ট টাইম, আমরা দেখবো যে কি ফলটা বেরিয়ে আসে। এখানে সবটাই হয়তো বা আমার চেহারাটাকে পছন্দ করে না, চলে গেছে, মহারাজাকে ভালোবাসে না, চলে গেছে, টাকা পেয়েছে, চলে গেছে, দল বদল। এটা তো শুধু ত্রিপ্রামথার ক্ষেত্রে হচ্ছে না, এই ভোটের প্রচার যখন চলছে বিজেপিরও একজন লোক ত্রিপ্রামথায় যোগদান করেছে, আমি জানি না কেন জয়েন করেছে, সো দিস হ্যাপেন্স। তবে একটা জিনিস আমরা বলবো, আমাদের প্রচেষ্টা ছিল বামেদের দিকেও ঝুঁকব না, বিজেপির দিকেও আমরা ঝুঁকব না, আমাদের অস্তিত্ব এবং আইডিওলজিকে রাখার জন্যেই আমাদের এমএলএ এমরা সেখানে গিয়ে কাজ করছে এবং আগামী দুই দিনও কাজ করবে। না এখন না, স্ট্যান্ডের কোনো পরিবর্তন নেই, স্ট্যান্ডের কোনো পরিবর্তন নেই, অভিযোগের উত্তরটা এইভাবেই দিয়েছে না। এখন মানুষ ঠিক করবে, লেট পিপল ডিসাইড যে ওরা কি আসলে বিরোধী পক্ষে থাকতে চায় না, ওরা কার পক্ষে থাকতে চায়, উই হ্যাভ লেফট টু দেম। কারণ ময়দানে গিয়ে আমরা যখন দেখি এখানে 25 বছরের সিপিএম এর জন্য আমাদের কথা বলতে হয়, 6 বছরের বিজেপি আইপিএফটি সরকারের জন্য আমাদের কথা বলতে হয়, তো আমার মূল লক্ষ্যটা যখন গ্রেটার ত্রিপুরা লেন, আমি ছোট্ট ধনপুর এবং বক্সনগরে আমি কেন আটকে যাব? কুকুর বৃন্দাবনে যেতে পারিনি লেজের কারণে, আমি এই লেজটাকে কেন নিয়ে যাব? এই কারণে আমাদের আওয়ার ডিসিশন ইজ ভেরি ক্লিয়ার যে এবার দি ফাইট, সিপিএম বলতে পারবে না যে আপনারা প্রার্থী দিয়েছেন আমরা হেরে গেলাম, বিজেপিও বলতে পারবে না যে আপনারা আমাদের সাথে ছিলেন না, লেট দেম ফাইট, আমরা আমাদের সমস্ত ভোটারদের ছেড়ে দিয়েছি, তারা তাদের মতো করে ভোট দেবে।